চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ছালেমা চৌধুরানীর বাজার জঙ্গলনাপোড়া ও মকসুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 19 জানুয়ারি বিকেল 3টায় শীতার্ত দোস্তদের মাঝে 500 কম্বল বিতরণ করা হয়। এতে ইউনিয়ন ব্যাংক বাংলাদেশের ডিরেক্টর জনাব এবিএম মোজাম্মেল হক চৌধুরী আলালের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক আশিক এলাহি সোহেল 500 পিস কম্বল বিতরণের জন্য তুলে দেন তিনবারের ইউপি মেম্বার জনাব তফাজ্জল হোসেন চৌধুরী পুতুমিয়াকে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্যমণি জাতীয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন চৌধুরী, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের চট্টগ্রাম বিভাগের প্রধান আলম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক জনাব আরিফুর রহমান চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে রবি চৌধুরী বলেন, আমরা হোটেল দিয়ে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এবগ্য বিখ্যাত গান, ইভেন গান নয় এবগ্য স্লোগান। আমি কিন্তু বসিরাবারে এতিমখানা তো 1 লাখ কোটি হালিয়ে দিই, অনুরোধ দোয়াই আরো দিবার ইচ্ছা আছে। আর যতদিন বাসি আছি ভালো হাজ গরিব রে চার হন এমপি মন্ত্রী হবার হন ক্ষমতা ইচ্ছে আর নাই। আয় গায়ক হিসেবে আর মাননীয় প্রধানমন্ত্রী আদর করেন, যারা ছিলেন যারাই আই হোক বেগুন আর আদর করিব, যেহেতু আয় নিরপেক্ষ মানুষ। হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক স্বাধীনতার পক্ষের মানুষ আয়, যারা দেশরে স্বাধীন গুজি, যার অবদান আছে জাতির পিতার কথা বেগুন তো মন্ত্র রকম করিব। তো আজি আমরা ঈশ্বর আরা খুব খুশি, এবং যারা আরিফ আছে খুরশেদ বিশেষ করি আরো খুব রিকোয়েস্ট করছে। আমি কিন্তু করোনার ভয়ে নয়াবেলা চাইলাম, তার রিকোয়েস্ট আমি আসি, এবং আবারও যারা যারা আর সহযোগিতা করি বললাই সন সারা বাংলাদেশত কোটি কোটি নিয়ে আছে মানুষের, তা হাজার কোটি নিয়ে আছে, কিন্তু মানুষের দি বললাই কেউ নই। এখন তাহলে আলাল ভাই আর মোকামেল ভাই রায় অশেষ ধন্যবাদ জানে, এবং অনারালে দোয়া করি আর যারা আছে আড়ালে বেগুনালে দোয়া করিবেন, যারা মানব সেবা করে তারালে দোয়া করিবেন, এবং আর সুলতান কবির চৌধুরী এক্স এমপি গালি বললাম আল্লো আজ এখন গালি বানো দেখা করি বললাই আসছে অলরেডি। তো আর আমি জানিব অনারা দিব সম্বল, অনারা তো ফসে দিব আগামীতে আরো ইনশাল্লাহ বড় কিছু ওই বলে অনারা দোয়া করেন। জাকির হোসেন চৌধুরীর বাচ্চু বলেন, আলাল সাহেব একজন দানবীর মানুষ, কোভিড-19 প্রাথমিক পর্যায়েও আমরা তার আর্থিক অনুদান দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিয়েছি, আজও বাঁশখালীর বিভিন্ন এলাকার মতো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি, আমি সবার কাছে তার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁশখালীর হাজিগাঁও পুকুরি এলাকার কৃতি সন্তান ইউনিয়ন ব্যাংকের, বাংলাদেশের ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোকাম্মেল হক চৌধুরী আলাল ভাইয়ের সহযোগিতায় আরা যে ত্রাণ লইয়ের যে সম্বলে অনারাস উপস্থিত হই, তার সহযোগিতায় তের প্রতি আরা পুচুরিবাসীর পক্ষতন আন্তরিক শুভেচ্ছা জানের সর্বপ্রথম আজ আর এই অনুষ্ঠানত উপস্থিত আছে। ওনার জানান ওনারা দেশের এই কৃতি সন্তান জাতীয় সঙ্গীত শিল্পী আরার গৌরব রবি চৌধুরী। চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি।